ফটোগ্রাফি ইজ এ ফর্ম অফ আর্ট, যেখানে আমরা একটা ডিজিটাল মিডিয়ায় আমাদের চিন্তাভাবনাগুলোকে হচ্ছে ফুটিয়ে তুলি। আমাদের যে এক্সপ্রেশনগুলো আছে, আমাদের যে চিন্তাভাবনাগুলো আছে, সেই চিন্তাভাবনাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ফটোগ্রাফিটা খুব ভালো একটা মাধ্যম এখনকার যুগে। আমি সাজ্জাদুর রহমান সজীব, বর্তমানে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছি ব্র্যান্ডিং অ্যান্ড প্রমোশনে। ইউনিভার্সিটি লাইফে শুরু থেকেই খুবই ক্যাজুয়ালি হচ্ছে ফটোগ্রাফিটা শুরু করি, কখনো প্রফেশন হিসাবে নেওয়া হয়নি, বাট খুব প্যাশনের একটা জায়গা। আর আমার যেহেতু পড়ালেখাটা ছিল ড্রয়িং অ্যান্ড পেইন্টিংয়ে, আমার যে ক্যানভাসটা তো হচ্ছে গিয়ে রং তুলিতে ছবি আঁকা, আর ফটোগ্রাফিটা হচ্ছে ডিজিটাল একটা মাধ্যমে ওই একই কম্পোজিশনকে তুলে ধরা। পরিবেশ বিপর্যয় তো বাংলাদেশের মানুষের জন্য খুব কমন একটা ফেনোমেনা। যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, আমরা আসলে সামাজিকভাবেই সবাই একত্রিত হয়েই জিনিসটা মোকাবেলা করি, কিন্তু তার ভেতরেও সবচেয়ে বেশি সাফারার কিন্তু নারীরাই হয়। বন্যা, জলোচ্ছ্বাস, এগুলো কিন্তু উপকূলীয় অঞ্চল বা অন্যান্য অঞ্চলে বেশি হয়। সেই সময়ে কিন্তু নারীদের যে সেফটি সিকিউরিটি যে ব্যাপারটা থাকে, সেটা সবচেয়ে বেশি হ্যাম্পার হয়। তো যেহেতু তারা এখনও বাইরে গিয়ে নিজেদের ফাইটটা নিজেরা ওভাবে করতে পারে না, বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের মানুষরা, বিশেষ করে মেয়েরা, তাই তাদের জন্য কিন্তু এই হ্যাজার্ডটা অনেক বেশি থাকে। মানুষের জন্য ফাউন্ডেশন তার ক্রিয়া প্রকল্পের আন্ডারে একটি ফটোগ্রাফি কনটেস্টের আয়োজন করেছে, যার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনে নারীর বিপন্নতা। 18 থেকে 35 বছরের যে কোনো বাংলাদেশের নাগরিক এই কনটেস্টে অংশগ্রহণ করতে পারে। মানুষের জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ এই প্রতিযোগিতায় আমাকে সম্পৃক্ত করার জন্য। আমরা চাই এই প্রতিযোগিতার মাধ্যমে প্রান্তিক পর্যায়ে নারীদের সংগ্রামের ছবিগুলো উঠে আসুক, আর তা উঠে আসুক নতুন প্রজন্মের ফটোগ্রাফারদের হাত ধরে। আমরা গল্পগুলোকে নতুন করে দেখতে চাই, যার মাধ্যমে আমরা তাদের এই সমস্যাগুলোকে নতুনভাবে অ্যাড্রেস করতে পারবো এবং এই সমস্যা সমাধানে আরও নতুন করে উদ্যমী হয়ে কাজ করতে পারবো।